যে অন্ধ ছিল সেই লোকটিকে তারা ফরিসিদের কাছে নিয়ে গেল। যেদিন যিশু কাদা তৈরি করে লোকটির চোখ খুলে দিয়েছিলেন সেদিনটি ছিল বিশ্রাম দিন। তাই ফরিসিরাও তাকে জিজ্ঞাসা করল কিভাবে সে দৃষ্টিশক্তি লাভ করেছে। লোকটি উত্তর দিল, তিনি আমার চোখ দুটিতে কাদা লেপন করলেন, আমি ধুয়ে ফেললাম আর এখন আমি দেখতে পাচ্ছি। ফরিসিদের মধ্যে কেউ কেউ বলল, এই মানুষটির আগমন ঈশ্বরের কাছ থেকে হয়নি, কারণ সে বিশ্রাম দিন পালন করে না। অন্যেরা বলল, যে পাপি সে কি করে এমন চিহ্নকর্ম করতে পারে। এইভাবে তাদের মধ্যে মতভেদ দেখা দিল। অবশেষে তারা অন্ধ লোকটির দিকে ফিরে তাকিয়ে আবার জিজ্ঞাসা করল, তার বিষয়ে তোমার কি বলার আছে যে তোমার চোখ খুলে দিয়েছে? লোকটি উত্তর দিল, তিনি একজন ভাববাদী। তার পিতামাতাকে ডেকে না আনা পর্যন্ত ইহুদিরা বিশ্বাসই করতে পারল না যে সে অন্ধ ছিল এবং সে দৃষ্টিশক্তি লাভ করেছে। তারা জিজ্ঞাসা করল, এ কি তোমাদেরই ছেলে? এর বিষয় কি তোমরা বলো যে এ অন্ধ হয়েই জন্মগ্রহণ করেছিল? তাহলে এখন কি করে ও দেখতে পাচ্ছে? তার পিতামাতা উত্তর দিল, আমরা জানিও আমাদের ছেলে, আর আমরা এও জানি যে ও অন্ধ হয়েই জন্মগ্রহণ করেছিল, কিন্তু এখনও কিভাবে দেখতে পাচ্ছে বা কে ওর চোখ খুলে দিয়েছেন আমরা তা জানি না। আপনারা ওকেই জিজ্ঞাসা করুন, ও সাবালক, তাই ওর কথা ও নিজেই বলবে। তার পিতামাতা ইহুদিদের ভয়ে এ কথা বলল, কারণ ইহুদিরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছিল যিশুকে যে খ্রিস্ট বলে স্বীকার করবে সমাজ ভবন থেকে তাকে বহিষ্কৃত করা হবে। সেই জন্য তার পিতামাতা বলল, ও সাবালক, তাই ওকেই জিজ্ঞাসা করুন। যে পূর্বে অন্ধ ছিল সেই লোকটিকে তারা দ্বিতীয়বার ডেকে এনে বলল, ঈশ্বরকে গৌরব প্রদান করো, আমরা জানি ওই লোকটি একজন পাপী। সে উত্তর দিল, তিনি পাপি কি পাপি নন তা আমি জানি না, আমি একটি বিষয় জানি, আমি পূর্বে অন্ধ ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি। তারা তখন তাকে জিজ্ঞাসা করল, সে তোমার প্রতি কি করেছিল, সে কি করে তোমার চোখ খুলে দিল? সে উত্তর দিল, আমি এর আগেই সে কথা আপনাদের বলেছি কিন্তু আপনারা তা শোনেননি, আপনারা আবার তা শুনতে চান কেন? আপনারাও কি তার শিষ্য হতে চান? তারা তাকে গালাগাল দিয়ে অপমান করে বলল, তুই ওই লোকটির শিষ্য, আমরা মসির শিষ্য, আমরা জানি ঈশ্বর মসির সঙ্গে কথা বলেছিলেন, কিন্তু এই লোকটির আগমন কোথা থেকে হলো তা আমরা জানি না। লোকটি উত্তর দিল, সেটিই তো আশ্চর্যের কথা, আপনারা জানেন না তিনি কোথা থেকে এলেন, অথচ তিনি আমার দুচোখ খুলে দিলেন। আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন না, যারা ঈশ্বর ভক্ত ও তাঁর ইচ্ছা পালন করে তিনি তাদেরই কথা শোনেন। জন্মান্ধের চোখ কেউ খুলে দিয়েছে এ কথা কেউ কখনো শোনেনি। এই ব্যক্তির আগমন ঈশ্বরের কাছ থেকে না হলে কোনো কিছুই ইনি করতে পারতেন না। এ কথা শুনে তারা বলল, তোর জন্ম পাপেই হয়েছে, তুই কি করে আমাদের শিক্ষা দেওয়ার সাহস পেলি? আর তারা তাকে সমাজ থেকে বহিষ্কার করে দিল।